আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের একাদশ শ্রেণী ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করেছো তোমাদের আবেদনের ফলাফলটা কবে প্রকাশিত হবে সেটার ডেট সহ বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে এবং তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির যে 150 টাকা পেমেন্ট সেটা কীভাবে করবে আমরা এই ভিডিও দেখলে চাইলে তোমরা নিজেরাই এই ভিডিও দেখে কিন্তু পেমেন্ট করতে পারো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন কিন্তু শুরু হয়েছে 10 তারিখ থেকে এবং এটা দেখো তোমাদের চলবে হচ্ছে 20 আগস্ট 2023 রবিবার পর্যন্ত। তো প্রথম পর্যায়ের আবেদনটা 10 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে এবং এরপরে তোমাদের আবেদনটা যাচাই বাছাই করবে কলেজ কর্তৃপক্ষ। সেটা সময়কাল 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত এবং তারপরে তোমাদের শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ তোমরা যারা এসএসসি লেভেলে ফলাফল পাওয়ার পরে বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের এটা যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তোমরা আবেদন করতে পারবে 31 আগস্ট 2023-এ এবং পছন্দক্রম পরিবর্তনের সময় 31 আগস্ট 2023 বৃহস্পতিবার। এবং প্রথম পর্যায়ের ফলাফল হবে তোমাদের দেখো নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল পাশে হচ্ছে তোমাদের সেপ্টেম্বর 2023 মঙ্গলবার রাত 8টায় কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। তো কীভাবে এই ফলাফলটা দেখতে পারো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রথম পর্যায়ে ফলাফল আবেদনের ফলাফলটা কবে দিবে আর কি। আর দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু শুরু হবে তোমাদের এই যে 12 তোমাদের হচ্ছে সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে। তো এই হচ্ছে আজকের আপডেট, নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমাদের কাছে আবারও অনুরোধ থাকবে তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে। তো আজকের মধ্যে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।